ওকে আপনি যখন কাউকে দোকানে গিয়ে মনে করেন যে আপনি বার্গার খাচ্ছেন বিনিময়ে আপনি ওয়েটারকে টাকা দিচ্ছেন পে করতেছেন ওটা হচ্ছে ট্রান্সমিশন ওটা হচ্ছে মানি ট্রান্সমিশন আর আমরা যখন ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে তথ্যটা আমার তথ্যটা আপনার কাছে যাচ্ছে এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন সো এই ট্রান্সমিশন জিনিসটা কীভাবে হবে এই কীভাবে হওয়ার প্রসেসটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি এই চ্যাপ্টার টুতে এখন আমাদের কন্টেন্টটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোট মানে মোট মানে হচ্ছে যে উপায় যে কয়ভাবে ডেটা ট্রান্সমিশন হতে পারে বা ধরন আমরা বলি না আজকে আমার মুড খারাপ আজকে আমার মুড ভালো না এরকম সো ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে এখানে বাংলাতে বলে ময়কার মোড অ মোড আপনারা বইতে দেখবেন ওইভাবে আছে সো এটা আমি যদি ক্যাটাগরাইজ করি প্রথমে এটা হচ্ছে সিমপ্লেক্স ডুপ্লেক্স কি আমি বলতেছি একটু ওয়েট করেন তো জিনিসটা একটু বুঝেন একটা হচ্ছে সিমপ্লেক্স আর একটা হচ্ছে ডুপ্লেক্স আচ্ছা মানে ডু মানে বুঝতে পারতেছি দুই এমন কিছু একটা হবে আচ্ছা আর সিম মানে হচ্ছে একা মানে সিঙ্গেল বুঝতে পারতেছেন এটা হচ্ছে সিঙ্গেল মানুষ এটা হচ্ছে ডুয়েল মানুষ বা এটা একটা কাপল বলতে পারেন আচ্ছা সো এইটার ক্যারেক্টারিসটা কেমন যে কোনো ডেটা যদি শুধু একদিকে ট্রান্সমিশন হয় শুধু একদিকে যায় আমাদের কিছু ওয়ানওয়ে রাস্তা আছে না যেমন আমাদের ঢাকার হাতির জেলার রাস্তাটা মানে আমার পাশের পাশে যে রাস্তাটা এটা হচ্ছে ওয়ান ওয়ে সো ওয়ান ওয়ে রাস্তাটা মানে কি ওয়ে রাস্তা যদি বোঝার চেষ্টা করেন আপনি যে এইটা একটা রাস্তা এরকম রাস্তাটা যাচ্ছে এই রাস্তায় গাড়ি মনে করেন শুধু এইদিকে যেতে পারবে এদিক থেকে পাল্টা আসতে পারবে না তাই না এদিক থেকে কিন্তু পাল্টা সে আসতে পারবে না এদিক থেকে পাল্টা আসতে পারবে না কিন্তু সে শুধু এদিকে যেতে পারবে এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা ওকে আচ্ছা আর এখানে ডুপ্লেক্স মানে কি এখানে একটা রাস্তা আছে মনে করেন বেশিরভাগ বাংলাদেশের রাস্তায় ডুপ্লেক্স কিন্তু বিভিন্ন মডার্ন কান্ট্রির রাস্তাগুলো আসলে সিমপ্লেক্স যেমন এদিক দিয়েও ডেটা যাচ্ছে ইট ইজ পসিবল এদিক দিয়েও গাড়ি আসতেছে এটাও পসিবল তাই না দুটা জিনিস এখানে পসিবল তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ডুপ্লেক্স এই ডুপ্লেক্সের ক্যাটাগরি উপর ডিপেন্ড করে এটা আবার টু ক্যাটাগরিতে ভাগ করা যায় দুইটা ক্যাটাগরি ক্যাটাগরি কী কী একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সো ডিফারেন্সটা কোথায় হাফ ডুপ্লেক্স আমি কাকে বলতেছি বা ফুল ডুপ্লেক্স আমি কাকে বলতেছি ঘটনার কোথায় ঘটনাটা দেখেন যে বোথ ডিরেকশন বাট ইন ওয়ান ডিরেকশন অ্যাট এ টাইম মানে এদিক দিয়েও গাড়ি আসতেছে মনে করেন এদিক দিয়েও গাড়ি যাবে এদিক দিয়েও গাড়ি যাবে বা এদিক দিয়েও গাড়ি আসবে কিন্তু পার্থক্যটা কথা এখান থেকে মনে করেন গাড়িটা গিয়ে একদম এই ট্রান্সমিশনে পৌঁছবে এটা যাওয়া শেষ হবে তারপরে এইখান থেকে এই গাড়িটা এদিকে আসবে যদি এমনভাবে কোনো রাস্তা তৈরি করা হয় সেটাকে বলবো আমরা হাফ ডুপ্লেক্স রাস্তা আর যদি এমন রাস্তা হয় যেটা ম্যাক্সিমাম বাংলাদেশে কমন রাস্তাটা কি দেখেন যে এদিক দিয়েও কন্টিনিউসলি গাড়ি যাচ্ছে মাঝখানে একটা ব্যারিকেড বা কিছু আছে এবং এদিক দিয়েও কন্টিনিউসলি গাড়ি আসছে একই টাইমে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ওকে তো তিনটা জিনিস বুঝছেন যে ডেটা কীভাবে যাবে আমার কোনটা হচ্ছে শুধু একদিকে যাবে এদিক থেকে গাড়ি আসবে না আর হাফ ডুপ্লেক্স মানে এদিকে গাড়ি যাবে যাওয়া শেষ হলে আবার এদিকে শুরু হবে আর ফুল ডুপ্লেক্স মানে এদিকেও যাচ্ছে আবার এদিকেও আসতেছে দুইটা ওয়েতে যাওয়া আসা করবে এটাকে ফুল ডুপ্লেক্স বলে তাহলে আমার এই তিনটা ক্যাটাগরি বুঝলাম একটা হচ্ছে সিমপ্লেক্স তারপরে এখানে হাফ ডুপ্লেক্স বা ডুপ্লেক্স বলতে পারেন এই বইতে আপনাদের হাফ ডুপ্লেক্স দেওয়া আছে আর ফুল ডুপ্লেক্স দেওয়া আছে আমরা একটু পরবর্তীতে দেখি এই অ্যানিমেশনটা একটু খেয়াল করেন কাইন্ডলি ভাইয়া হ্যাঁ জি বলেন হ্যালো

সো এই যে এই টাইপের যদি কোনো কমিউনিকেশন হয় সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স আমি আগে বলছি দেখেন মনে রাখবেন কিভাবে আপনার কাজ হচ্ছে মনে রাখা সিমপ্লেক্স মানে সিঙ্গেল শেষ এটাতে মনে রাখেন কাহিনি শেষ তাই না ওকে আচ্ছা এরপর দেখেন কিছু এক্সাম্পল দিছে আচ্ছা দেখেন এখানে কি বলছে দেখেন রিসিভার কেবল ডেটা রিসিভ করে পাল্টা ভাটাতে পারে না শেষ আমার এক লাইনে পুরা জিনিসটা ব্যাখ্যা শেষ আশা করি বুঝতে পারছেন

টিভিতে যদি স্টার সোশ্যাল সিরিয়াল হয় ওটা আপনার দেখতে হয় যদি ভালো কিছু হয় তাও দেখেন খারাপ কিছু হয় তাও দেখেন কিন্তু পাল্টা কিছু বলতে পারেন না যে ভাই তোমার প্রোগ্রামটা ভালো লাগে নাই যখন হিরো আলম টিভিতে গান গাবে তখন বলতে পারবেন যে ভাই তোমার গানটা অনেক সুন্দর আপনি কিন্তু তাকে পাল্টা কিছু বলতে পারবেন না খালি শুনেই যাবেন বা রেডিও চিন্তা করেন খালি শুনেই যাবেন এগুলো হচ্ছে সিমপ্লেক্স শেষ আর কিছু না হ্যাঁ এটা দেখেন এটা কিছু বুঝছেন নাকি এটা হচ্ছে দুই দিকেই যাবে কিন্তু একদিকে যাওয়া শেষ এরপর আরেক দিকে যাচ্ছে এটা হচ্ছে ঘটনাটা একদিকে যাওয়া শেষ এরপর আরেকদিকে যাচ্ছে ওকে সো এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মানে এখানে ডুপ্লেক্স হবে কিন্তু অর্ধেক অর্ধেকভাবে এখান থেকে যাওয়া একবার শেষ হবে আবার এদি থেকে আসা শেষ হইলে আবার এদি থেকে আসবে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এটা হচ্ছে ওয়াকিটকি যেটা আমরা পুলিশ যেটা আপনার রাস্তাঘাটে দেখেন যে পুলিশরা যেটা ইউজ করে ওয়াকিটকি হ্যাঁ এরকম টাইপের তারপরে আমাদের এস হতে পারে আপনি যখন কাউকে মোবাইল এস পাঠান তখন কিন্তু দুইজন একসাথে কিন্তু আপনার

যেটা আসলে সবচেয়ে বেশি হট একটা টপিক আগের দুইটা আসলে তেমন কাজকর্ম নাই এটাও হচ্ছে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স আচ্ছা ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে যে দেখতে পারতেছেন কমিউনিকেশনের মাধ্যম যে আপনি কারোর সাথে যখন কথা বলেন মোবাইলে ইন্টার্যাক্ট করেন এটা হচ্ছে ডুপ্লেক্স একটা মাধ্যম তাহলে এখানে কী বলছে দেখেন যে আপনি যখন কারোর সাথে মোবাইলে কথা বলেন তাহলে কিন্তু দেখেন জিনিসটা কিন্তু একসাথেই হয় আপনি আমার কথা শুনতেছেন আমি আপনার কথা শুনতেছি ওকে এটা মাধ্যমে করা যায় সো এই যে দুইজন একসাথে যে ট্রান্সমিট হচ্ছে ইনফরমেশনটা বা দুইজন একসাথে যে কথা বলছি আমি এটা হচ্ছে আমাদের ফুলডুপ্লেক্স এখানে ফুলডুপ্লেক্স একটা দেওয়া আছে দেখেন দুই দিকে একই সাথে ডেটা আদান প্রদান হয় দুই দিকে একই সাথে করতে পারবেন উদাহরণ হিসেবে বলতে পারেন যে টেলিফোন আর একটা হচ্ছে আমাদের মোবাইল ফোন যেগুলো আজকে আগে যে বললাম যে টেলিফোন যেটা বললাম যে এখনকার টেলিফোন মানে হচ্ছে ল্যান্ডফোন সব বললাম কিন্তু ফুলডুপ্লেক্স হয়ে গেছে এখন কিন্তু এটা আপনার অ্যানালগ হিসেবে নাই বা আপনার আগের মতো আপনার সিমপ্লেক্স হিসেবে নাই জে ভাইয়া কিভাবে আমরা তো ধরেন একজন যখন কথা বলে আরেকজনের কথা তখন শুনি না কেন শুনে না একসাথে কথা বলে না আপনি যখন ঝগড়া করেন কার সাথে তখন কি শুনেন না একসাথে ভাই একসাথে কি দুজনের কথা শোনা যায় দুজন শুনেন না কি বলেন একজন কথা বলা কই আমি তো শুনি কি বলেন বাকিটা কি একমত বাকিটা কি শুনেন একসাথে কথা শোনা যায় নাকি শোনা যায় না হ্যাঁ শোনা যায় যায় তো স্যার কেন যাবে না অবশ্যই যায় এই যে আপনারা যে একশো এতজন একসাথে কথা বলতেছেন এখন আপনারা কথা বলেন আমিও কথা বলি আপনারা কে কথা শুনবেন না অবশ্যই শুনবেন শুনতেছেন না শুনবেন তো অবশ্যই শোনা যায় মানে আমরা এটা বলি না হ্যাঁ আমরা এটা বলি না রাইট হ্যাঁ আচ্ছা এখন আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করি কয়েকটা জিনিস তাহলে দেখা যাবে জিনিসটা ক্লিয়ার হয়েছেন কি আচ্ছা এখন আমাকে বলেন যে আপনার টিচার মানে ফিজিক্যাল ক্লাসরুমে যখন আপনাকে পড়ায় হুম ক্লাসরুমে মানে ক্লাস এরকম ভার্চুয়াল ক্লাসরুম না ফিজিক্যাল ক্লাসরুম

ওকে আর একসাথে হইতে পারেন এমন কোনো আমি বলতেছি না যে একসাথে অবশ্যই হইতে পারে কারণ মাঝে মধ্যে একসাথে হয় কিন্তু আপনি হচ্ছে প্রবাবিলিটিটা দেখেন প্রোবাবিলিটিটা দেখেন কোনটা বেশি হয় অবশ্যই এটা হাফ ডুপ্লেক্স হবে কারণ টিচার যখন পড়ায় টিচার জিজ্ঞেস করে যে বলো তো এটা কি হবে তখন আপনি কিন্তু অ্যান্সার দেন তার মানে এটা কিন্তু হাফ ডুপ্লেক্স ওকে আচ্ছা কিন্তু আমরা যখন ঝগড়া করি ঝগড়া করি সেটা কিন্তু ফুল ডুপ্লেক্স কারণ আপনি কার সাথে ঝগড়া করবেন কারোর সাথে চিল্লাচ্ছেন তারপরে আপনি চিল্লাম শেষ এরপরে আবার সে চিল্লাচ্ছে তাহলে কিন্তু এটা জমবে না

ওকে এবার আমরা একটু পরবর্তী জিনিসে যাই এবার হচ্ছে আমাদের আমরা বলছিলাম ট্রান্সমিশন এখন আমরা ট্রান্সমিশন থেকে একটু অন্য ক্যাটাগরিতে চলে আসছি আমরা চলে আসছি ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশন আচ্ছা ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে আমি কাউকে দিব আমি কাউকে দিব কোনো কিছু সো মনে করেন এটা আসলে মানুষের সাথে অনেক মিল আছে যেমন মনে করেন আপনাকে সাইদা কোনো কথা বললো রাইসাকে এরপর সাইদা বলছে না এটা সাইদার খুব পার্সোনাল একটা জিনিস এটা কাউকে বলা যাবে না এখন রাইসা কী করছে ওর তো একদম পেট পাতলা মানুষ কোনো কিছু কোনো কথা ও ভিতরে রাখতে পারে না ও মনে করেন ব্যাচে সবাইকে বলে দিছে আচ্ছা কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না আচ্ছা এই যে একটা ডেটা যখন আপনি যতগুলো চ্যানেল আছে আপনার কাছে যতগুলো রাস্তা আছে যতগুলো মিডিয়া আছে সবাইকে পাঠাই দিছেন এই যে সবাইকে পাঠাই দিছেন এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট ওকে আচ্ছা এরপরে দেখেন মানে গ্রিনগুলো দিয়ে বলছে হচ্ছে তারা ইনফরমেশন পাচ্ছে গ্রীনগুলো আছে আচ্ছা মিটিং কতক্ষণ আচ্ছা গ্রীনগুলো মানুষের সবার কাছে পাঠিয়ে দিচ্ছেন মানে একটা ডেটা যখন সবার কাছে পাঠিয়ে দেওয়া হয় এক্সাম্পল আমি দিচ্ছি আগে জাস্ট কনসেপ্টটা বুঝেন আচ্ছা আর মাল্টিকাস কি দেখেন এইখানে অনেকগুলো আছে আপনি অনেকজনকেই পাঠাচ্ছেন কিন্তু সবাইকে পাঠাচ্ছেন না সো এরপরে আমাদের যেটা ডেটা ডিস্ট্রিবিউশন আমাদের মোড হচ্ছে যে মনে করেন আপনার ফেসবুকের ফ্রেন্ড আছে পাঁচশো জন আচ্ছা সো আপনি যদি একটা নিউজ ফুডে কোনো একটা কিছু আপনি ছবি পোস্ট করেন আপনার পাঁচশো জন কিন্তু দেখবে এটাকে বলবেন ব্রডকাস্ট আপনি একটু রিয়েল লাইফ যদি একটু মিলাই পড়েন তাহলে আশা করি ভুলবেন না আচ্ছা এরপর আপনি কী করলেন যে না পাঁচশো জনকে আপনি পাঠাবেন আমরা মধ্যে কী করি কাস্টম দিয়ে ছবি আপলোড করি না যে না ওরে দেখাবো না ওরে ও বেশি জ্বলবে আমি এই জিনিসটা আমি কসমেটটা ইউজ করছি ওর দেখালে ঝামেলা আসে আমি জিনিসটা কিনছি ওরে দেখালে ঝামেলা আসে তখন আপনি কী করেন কিছু সিলেক্টিভ কিছু মানুষ নিয়ে একটা গ্রুপ করেন বা কিছুকে আপনি কাস্টম করেন কাস্টম করে ওদেরকে পাঠান তার মানে আপনি ওই নিউজ ফিডে পোস্ট করতেছেন কিন্তু কয়েকজনকে কাস্টম করে দিয়েছেন হাইট করে দিস আচ্ছা এই যে পাঠাচ্ছেন এটাকে বলবো আমরা হচ্ছে মাল্টিকাস্ট আচ্ছা এরপর আপনি এতজনকেও দেখাতে চাচ্ছেন না আপনার একটা ছবি আপনি একটা সিঙ্গেল মান্সকে দেখাতে চাচ্ছেন তাহলে কি করবেন আপনি ইনবক্সে দিবেন এই ইনবক্সে যে দেওয়াটা এটাকে বলে ইউনিকাস্ট এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড মানে আপনার এটা ডেটা আপনার কোনো কিছু আপনার এটা ভিডিও অডিও তারপরে যে কোনো কিছু ছবি যে কোনো কিছু আপনি কিভাবে দিচ্ছেন কতজনকে দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে এই ডিস্ট্রিবিউশন বা হচ্ছে বিতরণের উপর ডিপেন্ড করে তিনটা ক্যাটাগরি ওকে তা তিনটা করে আমার সাথে আমার সাথে একটু বলেন কী কী বলছি ব্রডকাস্ট মাল্টিকাস্ট ইউনিকাস্ট একটু বলেন বুঝতে হয়ে যাবে কি কি বলছি বলেন ওকে ফ্যান্টাস্টিক ইউ আচ্ছা এরপরে আমরা যাই দেখেন এরপরে এখানে মাল্টি কাস্ট মাল্টিকাস্টটা মানে হচ্ছে যে আপনার সবাইকেই টা পাঠিয়ে আপনি অনেকজনকে পাঠাচ্ছেন মানে একের অধিক জনকে পাঠাচ্ছেন

যে এটা একটা সার্ভার সার্ভার মানে কি যেখানে কোনো কিছু স্টোর থাকে মুভি বলেন গান বলেন আমরা যেখান থেকে ডাউনলোড করি একটা কম্পিউটার সার্ভার মানে একটা কম্পিউটার যেখানে কোনো কিছু স্টোর থাকে আপনি যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করেন এটা ফেসবুকে সার্ভার স্টোর থাকে সার্ভার মানে কি ফেসবুক এরকম অনেক ছোট ছোট কম্পিউটার আছে কম্পিউটার তো না ছোট ছোট হার্ড ডিস্ক থাকে এগুলোর মধ্যে ছবিগুলো স্টোর থাকে আপনার আচ্ছা আর এগুলোকে বলে রাউটার যেগুলো দেখতে পারতেছেন সারা পৃথিবীর ইন্টারনেটটা কানেক্টেড হচ্ছে রাউটার মাধ্যমে আপনার বাসায় একটা রাউটার আছে তো সারা পৃথিবীতে ইন্টারনেটটা কানেক্টেড হয় রাউটার মাধ্যমে রাউটার কেন দরকার কারণ রাউটার হচ্ছে আপনাকে পাত বলে দেয় আপনার কাছে ইনফরমেশনটা কোন রাস্তাতে যাবে এটা কি নোয়াখালী হয়ে যাবে বরিশাল হয়ে যাবে না কুষ্টিয়া হয়ে যাবে না কুমিল্লা হয়ে যাবে এই জন্য রাউটার দরকার আচ্ছা তাহলে এবার দেখেন এখান থেকে সে কিছু চিঠি পাঠাচ্ছে বা এটাকে প্যাকেট বলি আমরা ইনফরমেশনটা যেভাবে নেটে বা অনলাইনে যায় বা তার মাধ্যমে যায় এটাকে আমরা প্যাকেট বলি সো প্যাকেট দি মোনকার এখানে যাচ্ছে একজনের কাছে যাচ্ছে সো এই যে একজনের কাছে যাচ্ছে এটা কি বলবো আমরা বলেন তো এই ট্রান্সমিশনটাকে আমরা কি বলবো শুধু একজনের কাছে যাচ্ছে এটা বলেন তো ইউনিকাস্ট হ্যাঁ যদি সবার কাছে পাঠাই তাহলে আমরা কি বলবো বলেন একটা দের সবার কাছে পাঠাবো ব্রডকাস্ট যদি সবার কাছে না পাঠিয়ে সিলেক্টটিভ কার কাছে পাঠাচ্ছি মাল্টি তাহলে মাল্টি কাস্ট আচ্ছা দ্যাটস ইট এটা খুব সহজ একটা টপিক এটা আসলে তো আহ ডিটেইলসে বলার কিছু নাই দেখেন বলছে এটা কে কে এই একটি থেকে শুধু একটি ডেটা গ্রহণ করতে পারবে ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স হাফ বা ফুল ডুপ্লেক্স হতে পারে পেজার ফ্যাক্স মোবাইল টেলিফোন খেলনা সিঙ্গেল ইত্যাদি ইউনিকাস্ট মোডের উদাহরণ ব্রডকাস্ট ব্রডকাস্ট মোড এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে রেডিও টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ মাল্টি মাল্টিকাস্ট মাল্টিকাস্ট মোড মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এই মোডে নেটওয়ার্কে একটি প্রেরক প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তার শুধু অনুমোদিত সদস্যরা গ্রহণ করতে পারে মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হয়ে থাকে ভিডিও কনফারেন্সিং এ চ্যাটিং গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মোডের উদাহরণ আচ্ছা হ্যাঁ সো এটা দেখে কি বুঝছেন বলেন কোন জিনিসটা এখানে বোঝা যায়নি বা টাফ লাগছে যেমন এখানে একটা কথা বলছে যে রেডিও ট্রান্সমিশন বা টেলিভিশন ব্রডকাস্ট মধ্যে উদাহরণ কারণ দেখেন যে একটা যখন রেডিও ট্রান্সমিশন থেকে যেমন আমার বাসার খুব পাশে হচ্ছে বিটিভি আমার বাসার পাশে বিটিভি এখানে অনেক বড়ো টাওয়ার আছে আমাদের বিটিভি এমনিতেই আসে দুটো লাইন আছে বাসায় বা বিটিভি আমাদের এলাকায় এমনিতেই আসে আমাদের কিছু করা লাগে না আচ্ছা সো এখানে দেখেন যে বিটিভি যখন সিগন্যালটা বা বিশাল একটা টাওয়ারের মাধ্যমে কিন্তু সিগন্যালটা আপনার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আমরা বলছিলাম আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম চ্যাপ্টার টুতে রেডিও ফ্রিকোয়েন্সি আমরা বুঝি আচ্ছা সো রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যখন পাঠায় তখন কিন্তু তার আশেপাশে বা যতটুকু মতো তার রেঞ্জ যাবে সবগুলো টিভিতে কিন্তু পাঠাই দেবে সো যখন দেখেন বিটিভি যখন কোনো সিগন্যাল পাঠালো তখন কি বিটিভি কোনো সিগন্যালে বলা থাকে যে তুমি আমার বাসায় আসবা তুমি সজীবের বাসায় আসবা তুমি রাইসের বাসায় যাবা না এমন কিছু বলা থাকে না কিন্তু সে কিন্তু সবার উদ্দেশ্যেই সিগন্যালটা পাঠায় তার মানে একটা সিগন্যাল যখন আপনি একদম ব্রডকাস্ট করতেছেন তার মানে হচ্ছে সবার কাছে পাঠাচ্ছেন কেউ কে আপনি কাউকে সিলেক্টিভ করে দিচ্ছেন না একদম ইন জেনারেল পাঠাচ্ছেন এটাকে বলা হয় ব্রডকাস্ট বুঝতে পারছেন আচ্ছা আর ইউনিকাস্ট মানে শুধু একজনের সাথে শুধু একজনের সাথে আচ্ছা একজনের সাথে যেটা করতে আপনি কার সাথে কথা বলতেছেন ওই হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এখানে আবার একটু চলে আসছে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স বুঝছি মানে এটা আমরা একজনের সাথে কথা বলতে পারি যেমন আপনি যখন মোবাইলে কথা বলেন একজনের সাথে কথা বলতে পারেন যদি একজনের সাথে কথা বলেন সেটা হবে ইউনিকাস্ট এখন আপনি মনে করেন যে এই এখন আমরা যেটা করতেছি এটা কিন্তু ইউনিক না এটা কি হতে পারে বলেন তো এটা কোন কাজ এটা কিরকম ডিস্ট্রিবিউশন হবে আমি যে কি হবে আমি যে কথা বলতেছি এটা কি আমি বলতেছি যে আমার কথা রাইসা শুনবে না বা আমার কথা এশা শুনবে না রাইট এটা হচ্ছে হ্যাঁ একটু রিয়েল লাইফের সাথে এগুলা থেকে আসে আমি দেখছি বোর্ডে বেশ ভালো এমসি কিউ আসে আচ্ছা আর ওই যে একটু আগে যেটা আমি আপনাকে প্রশ্ন ধরছিলাম যে টিচার পড়াচ্ছে ক্লাসে ওটা কোন কাজ এটা কিন্তু এর কোশ্চেন আমি এই জন্য এটা ধরছিলাম আমার মধ্যে আমি এরকম এমসি কিউ নিয়ে আলোচনা করব কেন এগুলো আপনার হ্যাঁ এরকম আর কি এগুলো কিন্তু আমি এগুলো জিজ্ঞেস করতেছি তারপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আর স্যালাইডগুলো যদি দেখেন আজকে আমাদের কিছু এমসি কিউ আছে আশা করি এমসি ইউগুলো আপনারা পারবেন যদি মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা তাহলে আমরা এটা বুঝছি আশা করি এটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না এখন আমরা একটু অন্য মোডে চলে যাব এবার একটু চলে আসবো আমরা আসল জিনিসে যেটা হচ্ছে আমাদের আসল টপিকটা শুরু এখানে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রশ্ন আসার কিছু টপিকে চলে আসছি এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া আচ্ছা এই চারটা একটু ফলো করেন আপনারা যে ট্রান্সমিশন মিডিয়া বলতে আমি এখানে কী বোঝাচ্ছি ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসে ভিডিওটা যারা দেখেন নাই একদম তারা এটা একটু দেখে আসলে একটু সুবিধা হবে আমি ওদেরকে বলছিলাম যে রেডিও ফ্রিকোয়েন্সি বলেছিলাম মাইক্রোওয়েব বলেছিলাম ওটাকে আপনারা দেখছিলেন কাদের কাদের মনে আছে বলেন তো সব কিছু আমি বুঝিয়ে দিয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আশা করছিলাম ভালো মতো বুঝাই দিতে সো ওইটাতে যারা কনসেপ্টটা একটু ঝামেলা আছে ওই ভিডিওটা কাইন্ডলি আপনারা আবার একটু দেখে আসবেন হ্যাঁ আমি ওই টপিকটা আর এখানে আর এত ডিটেলসে বলতেছি না ওই টপিকটা আমরা ভিড়ও যেহেতু আছেই সময় করে একটু দেখে আসবেন তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের এই রেডিও ওয়েভ কি মাইক্রোওয়েভ কি স্যাটে তারপরে স্যাটেলাইটের স্যাটেলাইটে মাইক্রোয়েভ ইউজ আমি এটা বলেছিলাম যে ওয়েভ কি মাইক্রোয়েবকেটলিস্ট বুঝতে পারবেন আমরা জানি ইলেকট্রো ওয়েভকে আমরা সাতটা ক্যাটাগরিতে ভাগ করি ক্যাটাগরিগুলো কী একটু আনুষ্ক বলেন তো মনে আছে

আচ্ছা আমরা এরকম বলছিলাম যদি দেখেন আপনাদের মনে আছে কি না যদি আমরা আজকে এটা আলোচনা করবো না যে এরকম টাইপের ওয়েব হয় না এটা কি অ্যানালক না ডিজিটাল সিগনাল আচ্ছা আর ডিজিটাল সিগনাল তো মনে হয় না দেখেন তো ভোল্টেজ আপডাউন ভোল্টেজ ভোল্টেজ আচ্ছা ঠিক আছে এটা দেখেন ওকে তো আমরা বলছিলাম যে যেটার আমরা একটা ফ্রিজ একটা সুতো শিখেছিলাম আপনাদেরকে সেটা কি বলছিলাম যে বিকল টু এফল্যামটা এটা 90 এ আপনারা b f แลমডা তাই না তার মানে বুঝতে পারতেছেন যে যে আমাকে একটু বলে যে তরঙ্গ দূরগের সাথে এই তরঙ্গ দূরগোটা সাথে এই যে এই তরঙ্গ দূরগোটা แลমডা কে কি বলে তরঙ্গ দূরগ বলে আর এফকে কে কি বলে ফ্রিকোয়েন্সি বলে তাহলে বলেন কম

মানে কি মানে যেটাকে আপনার তার আছে সহজ বাংলা ভাষা আমি সহজ একদম বলে দিই যেখানে তার আছে ওকে তার যুক্ত যেটা তার বা ইংলিশে বলতে পারি ওয়ার তার আচ্ছা এখন তার কয় প্রকার আমি জাস্ট এখানে আলোচনা করছি তার কয় প্রকার এটা একটু জানা আপনারা ভালো জানলে আপনাদের যে তারগুলো ইউজ আপনারা বুঝতে পারবেন আচ্ছা তারটা প্রথমে বলছি টুইস্টেড পেয়ার কেবল এরপরে বলছি কোয়েকজেল কেবল এরপরে বলছি ফাইবার অপটিক ক্যাবল এর সাথে মনে একটু ভালো পরিচিত আলোর ব্যাপার ব্যাপার আছে আছে ফিজিক্সের আচ্ছা এরপরে দেখেন আনগাইডেড কে আমরা তিনটা ক্যাটাগরিতে বলছি একটা রেডিও একটা মাইক্রোয়েব এটা স্যাটেলাইট এটা আমরা পরে আলোচনা করব আমরা আলোচনা করবো গাইডেড মিডিয়া নিয়ে আমাদের ফোকাসটা হচ্ছে গাইডেড মিডিয়া নিয়ে তাহলে টুস্টেড কোয়েক্সেল ফাইবার অপটিক নামগুলো একটু দেখে রাখেন আমরা পরবর্তী আলোচনা আসছি এইখানে দেখেন টুইস্টেড নিয়ে এখানে আলোচনা করছি জিনিসটা আসলে কি দেখেন এই পিকচারটা একটু দেখেন এই পিকচারটা দেওয়ার কারণ আপনাদের বইতে এটা আছে আমি সবসময় আপনাদের যেটা বলছি যে আমি আপনাদের টেক্সট বুকটা ফলো করবো আমি কোনো স্লাইড বাড়ানোর আগে অনেক বই এরপর টেক্সট বুক সব কিছু দেখে আসি যে টেক্সট বুকে যেটা আছে আমি ওটা ইনক্লুড করার চেষ্টা করি কারণ টেক্সট বুকটা আমাদের মেইন ওকে ওটা আমাদের ফোকাস করে অন্য বই থেকে আমরা যত ইনফরমেশন আনতে পারি বা ইন্টারনেট ওটা আলাদা কিন্তু টেক্সট বুকটা ফোকাস করতে আচ্ছা আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি একটু ওয়েড করেন আচ্ছা তো টুইস্টের পেয়ার কেবল হচ্ছে টুইস্ট টুইস্ট মানে কি বুঝেন পেঁচানো মিস্টার টুইস্ট জানে তো না মিস্টার টুইস্ট আমরা অনেক খাওয়া দাওয়া হয়েছে আপনাদের এগুলো বুঝেন সো টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো আমি তো খুব সহজে বুঝি আচ্ছা তার মানে যেই তারটা এরকম পেঁচানোভাবে বা পেঁচিয়ে তৈরি করা হয় তা কি টুইস্টেড কেবল বলে আচ্ছা এখন বলছে পেয়ার পেয়ার মানে কি জোড়া মানে এরা কাপল থাকে এরা জোড়া জোড়া থাকে এখন বলবেন জোড়া জোড়া কেন থাকে আচ্ছা এগুলোর ঘটনা আমি বলতেছি আগে দেখে আসেন যে টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করা হয় কথা যেমন টেলিফোন লাইনে এই ক্যাবল ব্যবহার করা হয় টেলিফোন ক্যাবল বলতে বুঝছেন তো ওই যে যেটা বলছেন যে আপনার পিএসটিএন পিএবিএক্স ওগুলা মানে বাসার যে টেলিফোন লাইন মানে হচ্ছে ল্যান্ড লাইন এইটা ব্যবহার করা হয় টুইস্টেড তারপর হচ্ছে ল্যানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন আমার বাসায় যে ব্রডব্যান্ডের মাধ্যমে এখন আছি আমার বাসা হচ্ছে এখন টুইস্টেড পেয়ার এটা ইউজ করতেছি আচ্ছা এখন আপনারা তাহলে একটু সহজে বলে দিই যে আজকালকার যুগে যে ইন্টারনেটটা যে আপনারা যে ব্রডব্যান্ড যেটা ইউজ করেন হ্যাঁ তারপরে আপনার বাসায় যে রাউটার লাগান রাউটারের জন্য একটা তারের দরকার হয় ব্রডব্যান্ড দরকার হয় ওই ব্রডব্যান্ডের মাধ্যমে মানে যেই তারটা আপনার রাউটারে আসে এটা টু সেট প্যার ক্যাবল মাধ্যমে আসে এটার স্ট্রাকচারটা কেমন দেখেন এখানে চার জোড়া তার আছে চার জোড়া তার একটা এরকম একটা এটাকে পিভিসি বলতে পারেন বা রাবার বলতে পারেন রাবার বা পিভিসি থাকে এটাকে বলে অন্তরক আপনারা অন্তরক তো বুঝেন তাই না পরিবাহী অন্তরক থাকে অপরিবাহী থাকে অর্ধপরিবাহী থাকে সেমিকন্ডাক্টরগুলো পর্যন্ত সো অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর মানে যেটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট সাপ্লাই হতে পারে না যেমন আমি যদি বলি একটা পেন্সিল এটা একটা ইনসুলেটর আমি যদি বলি একটা কাগজ বা পেপার এটা একটা ইনসুলেটর কিন্তু আমি যদি বলি ভেজা কাঠ এটা কিন্তু ইনসুলেটর না শুধু কাঠ কিন্তু ইনসুলেটর শুকনো কাঠ আচ্ছা দেখেন তো এখানে দেখেন আপনাদের এখানে একটা দেখতে পারতেছেন বাদামি কালার একটা কালার কি আছে তার আছে এখানে হচ্ছে ব্লু গ্রিন এটা হচ্ছে আমাদের অরেঞ্জ আর পোত্রের সাথে একটা করে সাদা তার দেওয়া আছে সাদা তার দেওয়া আছে আচ্ছা এবং এদিকে টুইস্ট করা হয়েছে আচ্ছা দেখেন এখানে দেখেন এই যে এইখানে মাঝখানে যদি দেখতে পারতেছেন এটাকে বলা হয় কপার তার কপার খুব ভালো বিদ্যুৎ পরিবাহী এই জন্য আমরা কপার ইউজ করি হ্যাঁ কপারটা খুব ভালো বিদ্যুৎ পরি আমরা ম্যাক্সিমাম যে তারটা আসলে বর্তমান বিশ্বে ইউজ করা হয় এটা কপার ইউজ করা হয় খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে তারা ওকে এই কপার তারের উপরে একটা শিল দেওয়া হয়েছে এই শিলটাকে মানে কি বলা হয় আবরণ বলা হয় এই আবরণটা কেন বলা হয়েছে দেখেন মনে করেন আপনার কথাটা এই তারের ভিতর দিয়ে যাচ্ছে এই যে বাদামি তারের ভিতর দিয়ে যাচ্ছে সো কথাটা কি একটা আপনার সিগন্যাল আকারে যাচ্ছে ওকে সিগন্যাল আকারে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকার যাচ্ছে সিগন্যাল আকারে সো এই সিগনালটা যখন যাবে এই সিগনালটা যখন আপনার দিক থেকে তারের মধ্যে পাস হচ্ছে এই সিগনালের মধ্যে কি থাকবে যেমন আমি একটু এখানে দেখাই ওয়েট যেমন এটা হচ্ছে মনে করেন আপনি ডিজিটাল সিগন্যাল ওকে আচ্ছা সো তারের মধ্যে দিয়ে যাবে ডিজিটাল নাকি অ্যানালগ বলেন তো কোনটা যাবে এই তারের মধ্যে দিয়ে আমরা কি ইলেকট্রন ইলেকট্রন মানে তো বুঝেন যে এখানে হচ্ছে ইলেকট্রন মাধ্যমে যাবে আচ্ছা তো এইখানে এখানে যদি আপনার এখানে কোন শিল্ড না থাকতো লাইক এখানে যদি কোনো শিল্ড মানে আবরণ না থাকতো তাহলে এইখানে আপনার এগুলোর মধ্যে আপনার কথাও আছে এই সিগন্যালের মধ্যে কিন্তু আপনার কথাগুলো থাকে সিগনালের মধ্যে কথাগুলো কীভাবে থাকে এটা আবার আইটা টপিক এটাকে বলে এনকোডিং এখন এনকোডিং জিনিসটা কি আমি একটু দেখাই আপনাকে যেমন অ্যানালগ সিগনালটা কেমন এরকম তাই না আচ্ছা আর ডিজিটাল সিগন্যালটা কেমন এটা হচ্ছে আপনার এরকম আচ্ছা তো আপনার কথাটা কথাটা হচ্ছে কি অ্যানালগ এটা হচ্ছে অ্যানালগ আর যে তারের মাধ্যমে যাবে সেটা কি ডিজিটাল আচ্ছা তো এখন আপনাদের কথাটা এই ডিজিটাল সিগন্যালের মধ্যে বা কিভাবে যাবে এটা হচ্ছে এটার ভিতরে একটা টেকনিক আছে এটাকে বলে এনকোডিং টেকনিক এগুলো আমরা পরে দেখবো এই এনকোডিং টেকনিকের মাধ্যমে এই সবগুলো কথা সবগুলো সিগন্যাল ভিডিও সব কিছু জিরো আর ওয়ানে ট্রান্সফার হয়ে এই সিগন্যালের মধ্যে অ্যাটাচ হয়ে থাকে এই সিগন্যালের মধ্যে অ্যাটাচ হয়ে তখন এই সিগন্যালের মাধ্যমে তখন সে সবসময় কি করে এই বিশাল রাস্তা জুড়ে সে পাস হয় এখানে মনে করেন যে এটা সব তারের মাধ্যমে মনে করেন ঢাকা থেকে নোয়াখালী নখাল থেকে বরিশাল সারা পৃথিবীতে ভাবে সেই তারের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে এই যে তারের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে এখানে দেখেন এখানে কিছু সিগন্যাল আছে এই সিগন্যালটা যাতে বাইরে কোনো জায়গায় বা বাতাসে বা আপনার এয়ারে যাতে ট্রান্সফার হয়ে না যেতে পারে এটাকে ঢেকে রাখার জন্য আমাদের ত্বকে যেমন স্কিন আছে আমাদের বডি পার্টগুলোকে ঢেকে রাখার জন্য এখানে স্কিন দেওয়া হয়েছে এখানে স্কিন দিয়ে দেওয়া হয়েছে এখানে যাতে এখানে কোনো ইনফরমেশন কোনো ক্রমে লিক হয়ে বাইরে চলে আসতে না পারে বা এখানে কিছু ইনফরমেশন পাঠাচ্ছেন আবার ব্লু তারের মধ্যে কভার তার আছে এখানে কিছু ইনফরমেশন যাচ্ছে এখানে কিছু ইলেকট্রন যাচ্ছে আবার এখানেও ইলেকট্রন এর চার্জ আছে আবার এখানেও ইলেকট্রন পাস হচ্ছে এইসবগুলো যদি এখানে আপনার এখানে ইনসুলেটর মানে এখানে ইনসুলেটর দিয়ে বা অন্তর অন্তরক দিয়ে যদি আপনি না ঢেকে দিতেন তাহলে একজনের কথা আরেকজনের সাথে ক্রস্টক হয়ে যেত এটাকে বলে ক্রস্টক এই জিনিসের খাতায় আপনার লেখেন জিনিসটা কি ক্রস আচ্ছা ক্রস্টক জিনিসটা কি যে ক্রস স্টক মানে হচ্ছে যে যখন একটা তারের সাথে আরেকটা তারের একটা মিলন হয়ে যায় তখন তার ক্রস বলে ক্রস মানে কি চলে যাওয়া কথা চলে যাওয়া তখন দেখবেন যে যদি এরকম এই তারগুলো যদি আপনার এখানে শিল না দেওয়া হয়তো তাহলে দেখতেন যে আপনি কারোর সাথে কথা বলতেছেন সেই মাঝখানে আরেকজন কথা বলতেছে আপনি শুনতে পারতেছেন এরকম কোন হয়ে যেত বা কোনো হ্যাকার বা কেউ চাচ্ছে আপনার কোনো কথা ইনফরমেশন নিয়ে যেতে বা বাতাসের মাধ্যমে এই সিগনালগুলো বাতাসের মাধ্যমেও ছড়িয়ে যেতে পারতো এই সমস্যাগুলো হতে পারতো সেগুলো থেকে বাঁচানোর জন্য কি করছে এখানে সবগুলোকে তার দিয়ে ঠেকে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের টুইস্টার পেয়ারের ঘটনা আর পোত্রের সাথে একটা করে স্বাদা তার দিয়ে দিছে কেন কারণ মনে করেন যে এখানে যাচ্ছে হচ্ছে মনে করেন যে যাচ্ছে হচ্ছে মনে মনে করেন করেন যে প্লাস প্লাস আমি আমি এখানে যাচ্ছে ইলেকট্রন জাস্ট এক্সাম্পল দিচ্ছি আচ্ছা সো প্লাস ফাইভ ইলেকট্রনকে জিরো করে ফেলতে আপনি জিরো করে ফেলতে পারে কে মাইনাস ফাইভ ইলেকট্রন তাই না তাহলে এখানে আপনি স্বাদার আসলে আর কিছুই না এখানে যেইটা ফ্লো হচ্ছে যেই জিনিসটা ফ্লো হচ্ছে যে ইলেকট্রোমুলা ফ্লো হচ্ছে এগুলোর কিছু নেগেটিভ মান এদিক দিয়ে ফ্লো করানো হয় তাহলে কি হয় এই প্লাস ফাইভ মনে করেন আর এই মাইনাস ফাইভ এগুলো মিলে কি হয়ে যায় আপনার রেজাল্টটা জিরো হয়ে যায় তার মানে এই এখানে ইনফরমেশনগুলো ভুলেও আবার বাইরে কোথাও ট্রান্সফার হতে পারে না একদম নিউট্রাল হয়ে যায় এই সাদাটার কাজ হচ্ছে নিউট্রাল করে দেওয়া তার মানে এখানে প্রত্যেকটা পেয়ারের সাথে দেখবেন একটা করে সাদা থাকে এগুলোকে বিভিন্ন কালার দেওয়া হয় কেন বিভিন্ন এটাকে আলাদা করার জন্য এগুলো বা নাম্বার থাকে যারা এগুলোকে কানেক্ট করে যারা তারের কাজ করে তারা এগুলোকে নাম্বার হিসেবে চিনে বলা তো এবার কালার বুঝে না এটা বলে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নাম্বার আট নাম্বার এভাবে নাম্বার দিয়ে দিয়ে এগুলোকে কানেক্ট করে আমরা একটু পরে কানেক্ট দিব কীভাবে কানেক্ট করে আর এখানে একটু দেখেন যে একটা সাদা জিনিস বলছে এখানে দেখেন এই যে সাদা একটা তার এটা টেক্সট বুকে দেওয়া আছে এটাকে আমি বলছি কি দেখেন ড্রেইন ওয়ার আচ্ছা ড্রেইন মানে কি শুষে নেওয়া আচ্ছা মনে করেন কোনো কারণে এখানে তার লিক হয়ে গেছে কোনো কারণে তার লিক হয়ে গেছে তাহলে কি দেখেন এখানে যে সিগন্যালগুলো আছে এখানে যে চ্যানেলগুলো আছে যে ইলেকট্রনগুলো আছে এগুলো বাইরে চলে আসবে না সো এইগুলো যদি বাইরে কোনো মতে চলে না আসতে পারে বর্তমান যুগে এটা দেওয়া হয় এটা একটা তার দিয়ে দেওয়া হয় এই তারের মধ্যে তখন এই ইনফরমেশনগুলো বা ইলেকট্রনগুলো কি করবে এই তারের মধ্যে কন্ডাক্টর কন্ডাক্টর মানে যেটা পরিবহন করতে পারে যেমন তামা তারপরে বিভিন্ন আপনার মেটাল যেগুলো আছে এগুলো কন্ডাক্টর সো এই তার মধ্যে এই ইলেকট্রনগুলো যে এগুলো এটা কানেকশন গ্রাউন্ডে দেওয়া থাকে বাইরেকে আর্থিং বলি আমরা আর্থিং তো বুঝেন যে কোনো কিছু মাটিতে চলে যাকে আর্থিং বলি এই তারগুলোর মধ্যে ইনফরমেশনটা এসে একদম বা ইলেকট্রনগুলো এসে তারে একদম মাটিতে চলে যায় তার মানে এই ইনফরমেশন আপনার তারের ভিতরে যে কথাগুলো আমরা বলি যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো বাইরে আসার কোনো চান্স নাই এটা হচ্ছে টুইস্টের পেয়ার কেবল ওকে এটার গঠনটা আমরা একটু দেখেন দেখি তখন একটু বুঝতে পারবেন এই যে দেখেন গঠনটা এখানে বলছি দেখেন এটা একটু পড়েন আপনার যে দুটি পরিবারে তারকে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টের পেয়ার কেবল তৈরি করা হয় দুিরে তারকে পেছাবো তাহলে আমার তার কটা থাকে বলেন তো মোর তার কটা বলেন তো একজন বলেন টুইস্টেড পেয়ার কেবলে চার জোড়া চার জোড়া নাকি চার জোড়া তার আচ্ছা চার জোড়া চার জোড়া তার এটা হচ্ছে এক্সট্রা এটা অনেক জায়গায় দেওয়া থাকে না দেওয়া থাকে ড्रेन এটা হচ্ছে এক্সট্রা কিছু একটা কিন্তু মেইন তার হচ্ছে চার জোড়া মানে আটটা দেখেন মোর চার জোড়া তার ব্যবহার করা হয় থাকে আচ্ছা প্রতি জোড়া তারের মাঝে একটি কমন রং থাকে সাদা মানে সাদাটা থাকবে এটা হচ্ছে এভাবে গঠন করা হয় তারটাকে গঠন করা হয় বাকি তারগুলি ভিন্ন রঙের হয়ে থাকে এই যে বিভিন্ন কালার হয়ে থাকে এগুলোকে কালার দেওয়া হয় কেন বোঝার জন্য সবগুলো যদি একই কালার দেন তো বুঝবেন না এখানে যখন সিগনালিং সেট করা হয় তখন তার সেট করা হয় তখন এখানে একই টাইপে কালার দিয়ে ভিন্ন ভিন্ন কালার দেওয়া হয় যাতে আইডেন্টিফাই করতে পারে যারা এগুলো কাজ করে সহজেই বুঝতে পারে এজন্য আইডেন্টিফাই করার জন্য দেওয়া হয় আর সুবিধাটা কি দেখেন এটা হচ্ছে সবচেয়ে একদম লো কস্টের সেট পেয়ারটা একদম টাকা পয়সা কম লাগে এই জন্য সবাই এটা দিয়ে কানেকশন দেয় আর কি যেমন এটা আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে যখন আপনারা যখন দোকানে যান প্রিন্ট করতে যান দেখবেন যে কম্পিউটার থেকে প্রিন্টার সাথে এটা তার দেওয়া থাকে বেশিরভাগ জায়গায় এটা ইউজ করা হয় তারপরে আপনার যে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন এটা সব দিয়ে টুইসের পেয়ার দেওয়া হয় আমার বাসা এখন টুইসের পেয়ার কেবল আছে ওকে আর এটা হচ্ছে সহজ স্থাপন করা যায় মানে এটা ঝামেলা খুব কম যে কেউ পারে আপনি একটু ইন্টারনেটে দেখলে একটু ইউটিউবে দেখলে আপনি ওটা জ্যাকের মাধ্যমে একটা জ্যাক আছে জ্যাকের ছবি একটু পরে দেখাচ্ছি আপনি ওটা পারবেন কানেকশন করতে অসুবিধাটা কি দেখেন একশো মিটারের বেশি দূরে ডেটা পাঠানো যায় না এই যে টাকা কম তাই সার্ভিসও কম বুঝতে পারতেছেন আর এটা খুবই পাতলা তাই সহজে ছিঁড়ে যেতে পারে আসলে খুবই পাতলা প্রচুর লেভেলে বাতলা এটা আর বেশি দূরত্বে ডেটা পাঠালে দুই কিলোমিটার পরপর রিপিটার ব্যবহার করতে হবে আচ্ছা এখন বলবেন রিপিটার কী জিনিস রিপিটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা হচ্ছে আপনার মনে করেন যে এখান থেকে যখন আমার কথাটা আপনার মনে করেন যে একদম টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছে সো এটা তো কখনোই সম্ভব না যে আমার কথাটা একদম অ্যাজ ইট ইজ একদম একটা তারের মাধ্যমে চলে গেল এটা তো কখনোই সম্ভব না সেই কথার সিগন্যাল লস হয়ে যাবে আমরা জানি ডিজিটাল সিগন্যাল আপনার হচ্ছে কি কমান্বয়ে হচ্ছে আপনার লস হতে না হারিয়ে যেতে থাকে লস সিগন্যাল লস হয় তো না হয় এটাকে আবার আপনি ঠিকঠাকভাবে পাঠাতে পারেন এই রিপিটার হচ্ছে এটাকে বল বুস্টার বল হয় কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস যেটার মাধ্যম দিয়ে প্রেরণ করা হলে যে সিগন্যালটা লস হয়ে যায় সেটা আবার রিকভার করে আবার পাঠানো হয় এটাকে বলা হয় রিপিটার ছোট একটা মেশিন আছে আমি চাইলে আপনাদেরকে গুগলে দেখাবো বা আমি ছবি দিয়ে দেবো গ্রুপে তখন বুঝতে পারবেন এৰপরে দেখেন যে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে দুই প্রকার একটা দেখেন ইউটিপি হ্যাঁ জি বলেন এটা ক্রস্টক ভাই কি বলবেন আচ্ছা ক্রস্টকটা হচ্ছে যে যখন আপনার একটা সিগন্যালের কথা আরেকটা সিগনালে চলে যায় সেটাকে ক্রস্টক বলে মনে করেন আপনি যে তারে কথা বলতেছেন আপনি মনে করেন আপনি এই তারে কথা বলতেছেন হ্যাঁ এই তারের সাথে এই তারে মনে করেন একটা ম্যাচিং হয়ে গেছে যেটা টুইস্ট না করতে তাহলে কি হতো সবগুলা তার যদি একসাথে থাকতো তাহলে এইখানে সিগন্যাল এই তারে চলে যেত এই তারে সিগন্যাল এই তারে চলে যেত

এটা হচ্ছে ক্রস্টক শেষ এটা হচ্ছে ঘটনা তো ক্রসটকটা রোধ করার জন্য কি করা হয় এটা এমসি আসতে পারে রোধ করার জন্য কি করতে পারবো আমরা এই উপর ভাগ আপনি যেটা বলছেন আপনার পয়েন্ট থেকে আমি দুইটা ভাগ করা হয়েছে একটা দেখেন ইউ মানে আমি এখানে বাংলা লেখে দিয়েছি মানে শিল থাকবে না শিল মানে আবরণ যেমন আপনি একটা তার হাতি দেখেন তারগুলো হচ্ছে আপনার পিভিসি টাইপের হয় বা রাবার টাইপের হয় বা এটা রাবার টেপ দেখুন হাতিনা দেখেন এটা নরমালি পিভিসি তৈরি করা হয় প্লাস্টিক টেপ এগুলো থাকে খুবই পাতলা হয় সফট হয় কিন্তু এগুলো যাতে বাই এই যে তারের মধ্যে যে সিগন্যালগুলো যায় ডিজিটাল সিগন্যালগুলো যায় এই সিগন্যালগুলো যাতে কোনো ক্রমে বাইরে না আসতে পারে কারণ বাইরে আসলে কিন্তু অনেক সমস্যা হবে অনেক সমস্যা হবে তবে আপনার আমার কথা এত ইম্পর্টেন্ট না পৃথিবীতে অনেক মাংসের কথা আছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমেরিকার প্রেসিডেন্ট আপনারা এখন যে হইছে তার নাম কি জো বাইডেন তার কথা মনে করুন কোন তার দিয়ে যাচ্ছে আমি একজন হ্যাকার আমি কোন রকম এটা লিক করে ইনফরমেশন মনিটরিং নিয়ে গেলাম তার কিন্তু অনেক বড় একটা মেসেঞ্জার হয়ে যাবে সো ইনফরমেশন অনেক দামি একটা জিনিস ইনফরমেশন সিকিউর করতে হবে সিকিউর করার জন্য এই ব্যাপার সাবার আর কিছুই না আর কিছুই না সেফ রাখার জন্য জি স্যার এই হ্যাকার ই এমনকি কোন ভয়েস কল থেকে কিভাবে সব ইনফরমেশন ডেটা নিয়ে যায় এখানে আমি একটা ইয়া বলছিলাম স্নিফিক সিনিফিক বলছিলাম এটা লেখা লেখছিলাম সিনিফিক মানে ছোট ছোট কিছু আপনি ডিভাইস থাকে ওই ডিভাইস কি করে আপনারা হচ্ছে মনে করেন এই তার যদি এখানে উন্মুক্ত থাকে তখন এই সব ডিভাইস ইউজ করার জন্য ইন থাকে না মানে ওই প্রোটেকশন থাকে না বা এই থাকে না যে নিষেdagger থাকে না যে এটা ইউজ করা যাবে না হ্যাঁ নিষেdagger তো থাকে কিন্তু কেউ যদি নিষেdagger ব্রেক করতে পারে তাই না মনে করেন যে আপনার বাসায় চুরি করা যাবে না এটা আপনি লিখে দিবেন হুম যেমন আমার বাসার নিচে লেখা আছে যে এই টিভি সি এই বাসার সিসি ক্যামেরা দ্বারা প্রোটেক্টেড কিন্তু এরপরও কিছু জিনিসপত্র চুরি হয়ে যায় আমার বাসাতে চুরি হয়েছে আমার ক্যামেরা নিয়ে গেছে অনেক কিছু চুরি হয়েছে তো এই যে জিনিসগুলো হয় তার মানে কি আপনি যদি কোনো কারণে দুই নম্বরই করে বা কোনো কিছু করতে পারেন কোনো কারণে যদি আপনি কোনো এখানে ছোটো ছোটো মেশিনও পাওয়া যায় যেগুলোর মাধ্যমে মনে করেন আমি তো এখানে তারে দেই মনে করেন আমি এখানে এই তারটার মধ্যে আমি একটা লোহা দিলাম তাহলে লোহা দিলে তাহলে দেখেন এখান থেকে ইলেকট্রিকগুলো কি ইলেকট্রন তো আপনার কি পরিবেের মধ্যে দিয়ে ট্রান্সফার হয় তাই না আচ্ছা আরেকটা জিনিস আপনারা জানেন যে সলিনয়েড এই জিনিসটা কি আপনারা কনসেপ্টটা জানেন যে কোন তারের মধ্য দিয়ে যেমন সলিনয়েডের কনসেপ্টটা কি আপনারা জানেন না মনে করেন এটা একটা তার রড এখানে আপনি তার পেছালেন মনে করেন এরকম তার পেছালেন হ্যাঁ একবার রিপিট করবেন হ্যাঁ একটু দাঁড়ান হ্যাঁ রিপিট করতেছি এখানে এটা তার পেছালেন এটা একটা লোহার রড হ্যাঁ তার পেছালেন সেখান থেকে যদি আপনি কারেন্ট সাপ্লাই করেন কই গেল হ্যাঁ যদি এখান থেকে আপনি কারেন্ট সাপ্লাই করেন তাহলে কি হবে একটা চুম্বক সৃষ্টি হবে আশেপাশে একটা চুম্বকত সৃষ্টি হবে এটা পর্শন তো সলিনের কনসেপ্ট আপনারা হ্যাঁ এটা মানে এখানে দেখেন এখান থেকে যখন আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই হয় তখন এটা একটু চুম্বকত্ব সৃষ্টি হয় তখন আপনি এখানে কোনো কিছু মেটাল টাইপের কোনো কিছু রাখলে এখান থেকে আপনার ডেটাগুলো কোনো হ্যাকার চাইলে নিয়ে যেতে পারে হয়তো আপনার আমার ইনফরমেশন নিবে না আপনার আমার আমার ইনফরমেশন নিয়ে কী করবে বলেন হয়তো ভ্যালুয়েবল পার্সন ওদেরটাই নেয় ওদেরটাই এভাবে নেওয়ার চেষ্টা করে সবারটা তো হ্যাকিং করবে না এখানে অনেক ব্যাপার সবার থাকে পার্সন বুঝে আর কি না সবারটা হ্যাকিং করে কী লাভ

যাতে কোনো ক্রমে এই তারের সাথে এই তারে মিক্সিং না হয় মানে দেখেন আমি যে এত কষ্ট করতেছি এত কষ্ট আমি কেন করতেছি এটা একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার হয় নর্মালি এখন দেখেন অ্যালুমিনিয়ামে কিন্তু আপনার কি বিদ্যুৎ পরিবাহী না কন্ডাক্টর না তার মানে কোনো ক্রমে যদি কোনো তার যদি লিক হয়ে তার যদি লিক হয়ে যদি কোনো আপনার সিগনাল বের হয়ে যায় তাহলে সেটা অ্যাবজর্ভ করে ফেলবে শুষে ফেলবে সুষে ফেলবে যাতে মানে আমার কথা হচ্ছে কোনো ক্রমেই আমি আমার এই ডেটার ভিতর দিয়ে যে ইনফরমেশন যাচ্ছে আমি বাইরে পাস করব না শেষ আমার কথা একটাই

পার সেকেন্ড পি মানে হচ্ছে পার মানে প্রতি সেকেন্ডে দশ এমবিপিএস পর্যন্ত এটা যেতে পারে তার মানে বুঝতে পারতেছি যে এই দশ এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারে স্পিড সে নিতে পারে না ওকে একটু কম তার বেশি স্পিড নিতে পারে না আচ্ছা এখন দেখেন তবে এক থেকে একশো পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে এটা রেঞ্জটা মানে এক থেকে একশো পঞ্চাশ মিটার পঞ্চান্ন মিটার পর্যন্ত সরি কি বলতেছি এক থেকে একশো পঞ্চান্ন এমবিপিএস পর্যন্ত হতে পারে কিন্তু নর্মালি দশ এমবিপিএস হয় কেমনে হইতে পারে এটা ব্যাপার আছে আপনার ওই বলছে ওই রিপিটার আছে তাই না রিপিটার মানে এখানে সিগন্যাল যেমন আপনারা কখনো রাস্তাঘাটে হাঁটতে এটা খেয়াল করছেন যে পিলার উপরে কালো কালো বক্স থাকে কেউ কি খেয়াল করছেন আপনার যখন ব্রডব্যান্ড কানেকশন দেয় বা কানেকশন খেয়াল করছেন কিনা হ্যাঁ কালো কালো বক্স থাকে আচ্ছা ওই বক্সের মধ্যে আপনার রিপিটার থাকে তারপরে যাতে একটা সিগন্যাল যাতে আরেকটা সিগনালে যেতে যাতে সিগন্যালটা লস না হয়ে যায় এই জন্য রিপিটার থাকে এখানে ওগুলোর মধ্যে রিপিটার দেওয়া হয় আচ্ছা এতে আছে মানে যেটা বলছি একটু মনে রাখেন অ্যাটুনশন মানে হচ্ছে লস অ্যাটিনিউশন মানে কি বলছি যে অ্যাটিনিউশন মানে হচ্ছে লস জাস্ট নর্মাল ভাষা মনে রাখেন অ্যাটিনিউশন মানে হচ্ছে লস সিগনাল লস হলে এটাকে অ্যাটিনিউশন বলে ওকে আচ্ছা তো এখানে সিগনালটা লস যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটিনিউশন এখন আমাদের লেজার পয়েন্ট হ্যাঁ আচ্ছা এটা অ্যাটিনিউশন হতে পারে কারণ এটা যদি আপনার তারটা বেশি স্ট্রং না হ্যাঁ তারটা হচ্ছে খুব নরম একটা তার আর যেহেতু কপারের মাধ্যমে চলে আর এটার হচ্ছে আপনার যে তার স্ট্রেন্থ অত বেশি ভালো না একটু কম দামি তার এটা আসলে একশো মিটার পর্যন্ত এটা যেতে পারে একশো মিটার পরে গেলে কি করতে হয় দেখবেন যে আপনার রাস্তার মধ্যে পিলারের মধ্যে বক্স বসায় তার দেওয়া আপনার ইন্টারনেট দেওয়ার জন্য এটা কিন্তু ইন্টারনেট ইউজ করা হয় ব্রডব্যান্ডে তার বসে এখানে একটা বক্স বসায় বক্স বসে রিপিটার বসে আবার এখান থেকে তার টানে পুরা একদম মনে করেন যে অফিস থেকে কিন্তু আপনার বাসা পর্যন্ত পুরো কিন্তু একটা তার আনতে পারে না মাঝখানে কিন্তু বক্স বক্স থাকে রাস্তার উপরে তাকালে দেখবেন যে তার প্যাচাই থাকে পিলারের উপরে বক্স থাকে ওই বক্সের মধ্যে এখানে অ্যাটিনিউশন যাতে না হয় যাতে সিগনালটা ঠিক থাকে এখানে রিপিটার বসানো হয় এতে ইএমআই যেটা একটু ইন্টার আচ্ছা ইলেকট্রোম্যাক ইন্টারফেয়ারেন্স আপনাদের বোঝার কথা আপনারা ফিজিক্স পরে আসছেন ব্যাতিচার এগুলো পড়েন নাই সেকেন্ড ইয়ারে পড়বেন হ্যাঁ ব্যাতিচার মানে আমি যদি একটু নর্মালি বুঝাই দিই যেমন আপনারা তরঙ্গের উপরিপাতন কি বুঝেন কি কিনা সুপারপোজিশন

এটাকে ব্যতিচার বল তারপরে দ্বিচি তত্ত্ব পড়বেন ফিজিক্সে হুম ওকে আমি ওখানে আলোচনা করতেছি না তাহলে এগুলো আবার ফিজিক্সে চলে যেতে হবে আমি জাস্ট এত সহজ করে বলি যে ইএমআই মানে হচ্ছে যে এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স মানে দেখেন যে আপনার তারের মধ্যে যখন ইনফরমেশনটা যাচ্ছে যেমন আপনার আশেপাশে কিন্তু রাউটারের সিগন্যাল আছে আপনি যে মোবাইলে কথা বলতেছেন এই মোবাইলে কিন্তু টাওয়ার থেকে কিন্তু সিগন্যালটা আসতেছে কিন্তু এই সিগন্যালগুলোকে আপনি দেখতে পারতেছেন পারতেছেন না এখন কথা হচ্ছে আপনি যে দেখতে পারতেছেন না তার মানে কি আপনার আশেপাশে কোনো সিগন্যাল নাই আপনার আশেপাশে কিন্তু পুরাটাই আপনি সিগন্যাল দিয়ে একটা ভর্তি আমি এটা বলতে পারি আমি সবসময় বলি যে আমরা সবাই সিগন্যালের সাগরে ভাসতেছি ঠিক আছে ফ্রিকোয়েন্সির সাগরে ভাসতেছি আপনার আশেপাশে প্রচুর সিগন্যাল কিন্তু এগুলো ইনভিজিবল আমরা শুধু ভিজিবল সাতটা লাইটে দেখি ওই যে আশো বেনিকলা খাই লাল নীল আসমান এগুলো দেখি আমরা আচ্ছা তাহলে এইখানে বাতাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ওয়েভ এই যে ওয়াইফাই ইউজ করি ওয়াইফাই থেকে আপনার আচ্ছা রাউটার থেকে আপনার মোবাইল আসতেছে এটা তার ছাড়া আসতেছে তারপরে আপনার মোবাইলের টাওয়ার থেকে আপনার মোবাইলের সিগনাল আসতেছে এটাও তার ছাড়া আসতেছে এই সিগনালগুলো কোথায় আসতেছে বাতাসে আসতেছে তাহলে এই সিগনালগুলো যদি আপনি এখানে ওই এখানে যদি তারটা যদি ভালো মতো কন্ট্যাক্টটা না করেন যদি আপনি তারটাকে ভালো মতো শিল্ড না করেন তাহলে কি হবে ওই সিগনালগুলো আপনার তারের সাথে মিশে যেতে পারে তার সিগনালগুলো এটার সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে এই যে একটা সাথে আরেকটা সিগনাল মিশে যাচ্ছে বা মিক্সিং হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স মানে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক কেন বলি ওই যে তরঙ্গ ইলেকট্রোম্যানিক মানে হচ্ছে তারের চুম্বকের তরঙ্গ মানে যে তরঙ্গটার একসাথে আপনার আপনার হচ্ছে তরিতও আছে কারেন্টও যাচ্ছে এবং সেই সাথে তার হচ্ছে চুম্বকত্ব আছে আমরা সলিনোডে পড়ছি নাইনটেনে যে একটা তারের মধ্যে যদি একটা লডের একটা লোয়ার লডের মধ্যে আমি যদি তার পেয়েছে তার মধ্যে ইলেকট্রিসিটি দেই তাহলে তার আশেপাশে কিছুটা জায়গা ধরে চুম্বকত্ব সৃষ্টি হয় ওকে তার মানে কারেন্ট সাথে চুম্বকের একটা ব্যাপার আছে তখন ওই যে আমাদের যে আশেপাশে যতগুলো সিগন্যাল ওয়েভ এগুলো সব হচ্ছে তরিত চুম্বুকের তরঙ্গ ওগুলোর সাথে যদি তারের মিক্সিং হয়ে যায় এটা হবে ইলেকট্রোম্যাক ইন্টারফেয়ারেন্স তা যেহেতু আলাদা কোনো এখানে শিল নাই অ্যালুমিনিয়ামের শিলটা নাই তাহলে এটা ইলেকট্রো ম্যাগনেটিক মানে আপনার হচ্ছে তরঙ্গের সাথে আটা তরঙ্গের সাথে এই তারের ভিতরে সিগন্যালের মিক্সিং হতে পারে এটা ইলেকট্রো ম্যাগনেটিক এটা হতে পারে কিন্তু দেখেন এস টিভিতে কিন্তু এটা হওয়ার চান্স খুব কম কারণ এস টিভিতে আমরা আরেকটা এক্সট্রা ফয়েল পেপার ব্যবহার করছি কি সেটা শিল্ডের টুইস্টের পেয়ার কেবলের প্রতিটি প্যাঁচানো জোড়া তার থাকে একটি করে শক্ত শিল্ড বা আবরণের ভেতর ওই যে প্রত্যেকটি পেঁচানো তার উপরে আবার শিল্ড দেখছেন এটা এস টিভিতে থাকে তার মানে এখান থেকে মনে করেন যে আপনার কোনো বাইট থেকে মনে করেন ওয়াইফাইয়ের সিগন্যাল বা টাওয়ারের সিগন্যাল এখানে যদি আসেও এটার সাথে মিক্স হতে পারবে না কোনো কারণে যদি তার লিকেজ হয় কোনো কারণে তারে যদি ফল দেখা যায় মিক্স হতে পারবে না কারণ এই অ্যালুমিনিয়াম ফয়েলটা সেই সিগনালটাকে শুষে নিবে ফোম যেমন পানি শুষে নেয় এই অ্যালুমিনিয়াম ফয়েলটা বা অ্যালুমিনিয়াম বা ধাতব যেগুলো কন্টাক্টর আছে এগুলো সিগন্যালকে শুষে নিবে শোষণ করে নেবে তখন আর এটা এটার সাথে মিশতে পারবে না তখন আপনার কথা আরেকজনের কথা এই ইলেকট্রোম্যাগনেটি মানে তরঙ্গগুলোর একটা ইন্টারফেয়ার আছে এটাকে বাংলাতে বলে ব্যতিচার ব্যতিচার মানে তরঙ্গগুলো একসাথে পড়তেছে না যেমন একটা এখানে ঢেউ যদি এরকম এরকম হয় একটা ঢেউ এর সাথে একটা ঢেউ পড়লে যেমন দেখেন সমুদ্রের বিশাল বড় ঢেউ সৃষ্টি হয় একসাথে পড়ে যায় তাহলে এটাই এটাকে এটাকে ফিজিক্সে বলে আচ্ছা দেখেন তাহলে এখানে তো বুঝতে পারছেন যে এসটিপি টিভি কানেক্টর ব্যবহার করতে হয় কানেক্টর আমরা আসতেছি আচ্ছা এই কেবল পুরু ও শক্ত হয় এটি নাড়াচড়া করা অসুবিধাজনক যেহেতু এটার মধ্যে একটা শিল ব্যবহার করা হয়েছে তাহলে এটা একটু পুরু তাহলে এটা নাড়াচড়া করা ওইটার থেকে একটু সহজ মানে এটা একটু ভারী হবে এটা বুঝতে পারতেছি আমরা তাই না আচ্ছা এর ব্যান্ডউইথ আচ্ছা ব্যান্ডউইথ মানে আমি কি বলছিলাম ব্যান্ড উইথ মানে আমি আরেকটু রিক্যাপ করে দিই ব্যান্ডউইথ মানে মনে করেন যে আপনার এক সেকেন্ডে কত পরিমাণ ডেটা যেতে পারতেছে ওকে এক সেকেন্ডে কত ডেটা যেতে পারবে তাহলে এটার ব্যান্ডউইথ কত হবে দেখেন ষোলো এমবিপিএস মানে এক সেকেন্ডে ষোলো এমবি যেতে পারবে এক সেকেন্ডে ষোলো এমবি বুঝতে পারছেন হিউজ অনেক ডেটার যেতে পারে মানে আগেরটার থেকে এটা ট্রান্সফার রেট বেশি দশ এমবিপিএস যেতে পারে এটা যেতে পারে ষোলো এমবিপিএস আচ্ছা তবে পাঁচশো এমবিপিএস পর্যন্ত হতে পারে পাঁচশো হতে পারে কিন্তু এগুলো আসলে বইতে বুক নলেজ বুকিস কথা কিন্তু আসলে হয় না এই যে বলছে একশো পঞ্চান্ন বলছে আসলে কিন্তু হয় না এই দশ এমবিপিএসই হয় বলছে এগুলো বইতে আসলে দেওয়া মানে এক্সট্রা কোনো কেস যদি হতে পারে এগুলো নর্মালি হয় না আপনারা জাস্ট দশ এমবিপিএস এটা মনে রাখবেন আর এখানে ষোলো এ বিপিএস এটাই মনে রাখবেন এই পাঁচশো দশ এগুলো একটু ইগনোর করবেন নর্মালি হয় না আচ্ছা এতে অ্যাটিনিউশন ইউটিপি কেবলের মতে হয় অ্যাটিনিউশন মানে কি বলেন তো একজন বলেন তো একটু আগে বলছিলাম অ্যাটিনিউশন মানে কি লস সিগনাল লস আচ্ছা সিগনাল লস কারণ আপনি যখন দেখেন আমি যখন মনে করেন যে আপনি পাঁচতলায় ছাদে বসে চিল্লাচ্ছেন আপনার কথাটা কি একদম নিস্তলা পর্যন্ত একদম ক্লিয়ারলি যাবে ক্লিয়ারলি কিন্তু যাবে না হয়তো যদি আপনি বেশি পাওয়ারফুল যাবেন নাও যেতে পারে এই যে আপনার কথাটা নিস্তলা পর্যন্ত গেল না সিগনালটা যে বাতাসে হারায় গেল লস হয়ে গেল দ্যাট ইস কল অ্যাটিনিউশন ওকে এটা হচ্ছে অ্যাটিনিউশন তাহলে দেখেন এটা ইউটিউবি ক্যাবলের মতোই তাই এর দূরত্ব একশো মিটার পর্যন্ত সীমাবদ্ধ এটা যদি একই জিনিস টুইস্টেড পেয়ার এটা একশো মিটার পর্যন্ত যেতে পারে একশো মিটার বেশি যেতে হলে আপনাকে আবার রিপিটার বসাইতে হবে মানে একটা মেশিনের মাধ্যমে এটাকে আবার সিগনালটাকে প্রেরণ করতে হবে মানে রিপিটার ছাড়া একশো মিটার পর্যন্ত যেতে পারে আচ্ছা এস টিপি কেবলের তাহলে আমরা কেন ব্যবহার করবো যদি এস টিপি কেবল কস্টলি কিন্তু আমরা কেন টাকা পয়সা খরচ করবো বেশি সুবিধা আছে তো কিছু সুবিধা দেখেন এখানে ইএমআই প্রভাব হ্রাস পায় পুরো দূর হয় না মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট দূর হয় না একেবারে দূর হয় কোথায় সেটা অপটিক্যাল ফাইবারে তখন ওটা বললে বুঝবেন যে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে সারা পৃথিবীতে এখন বেশি ইউজ হয় ইন্টারনেটে ব্যাকবোন বলা হয় ইন্টারনেটের ব্যাকবোন কিন্তু এই ইউটিপি আর এস টিপি না এগুলো হচ্ছে কম টাকা পয়সার মধ্যে আপনি কাজ চালাতে পারবেন কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কিছু না এটা ইন্টারনেটে ব্যাগ বলো না সারা পৃথিবী ইন্টারনেট চলে এগুলোর মাধ্যমে চলে না এগুলো চলে আপনার আইএসপি যাদের থেকে নিছেন যে আস আপনার এলাকার যে লোকজন কাছ থেকে ইন্টারনেট নেন বা তাদের মাধ্যমে এই তারগুলো দেয় কিন্তু সারা পৃথিবী ইন্টারনেট চলে অপটিক্যাল ফাইবারে এগুলো দিয়ে সারা পৃথিবী ইন্টারনেট চলবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট সিকিউর না আচ্ছা এটার মধ্যে একটা কম্পারিজন আছে কম্পারিজনটা আপনি দেখে নিন আমি এটা বলতেছি না স্লাইডটা দিয়ে দিব একটু কষ্ট করে দেখে নিন আচ্ছা এরপর আমি কিছু জিনিসের পরিচয় করেন এগুলো আপনার বইতে নাই তাও আমি দেওয়া যাতে আপনাদের একটু বোঝার জন্য এমসি তে আসে আবার এটা প্রচুর এটা বোর্ড এমসি কুতে আসছে যে আর জে ফোটি ফাইভ কোথায় ইউজ করা হয় আচ্ছা একটু মনে রাখবেন আচ্ছা এখানে আর জের ফুল ফর্ম আমি দিয়ে দিয়েছি দেখেন রেজিস্টার্ড জ্যাক রেজিস্টার্ড জ্যাক এটা আপনার হচ্ছে টুইস্ট পেয়ারে ইউজ করা হয় এই পিকচারটা দিকে একটু খেয়াল করেন কষ্ট করে ম্যাম দেখেন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওই নিচে আবার আটটা এটা দেখা যেতেছে না পিঙ্ক কালার একটা আসে আচ্ছা তার মানে দেখেন আমরা টুইসেড পেয়ারে বলছিলাম কয়টা তার থাকে আটটা তার থাকে আটটা তার এখানে আটটা পিন আছে দেখেন যাদের কেবল কি রাউটার পিছনে লাগানো না বিবাহ একটু বলেন তো এরকম একটা হ্যাঁ হ্যাঁ এরকম একটা আপনারা বুঝতে পারবেন যে এটা দেখবেন যে এখানে একটা কেবল আছে আর জিফা আপনার রাউটারটা দেখে নেন এই জিনিসটাই কিন্তু আছে এখানে আটটা পিন আছে

আইটি পুলের স্ট্যান্ডার্ড কি এটা আমরা পরবর্তীতে পড়বো এটা আমাদের বোঝাবো যে আইটি পুলের জিনিসটা কি আইটি ওরা আসলে এগুলোকে মেনটেন করে এই যে ফর্টি ফাইভ নামটা ওদের দেওয়া ওকে এটা আসলে আমাদের কোনো ক্রিয়েট না আচ্ছা এখানে ফর্টি ফাইভ দিয়ে কী আমি একটু বলে দিছি জাস্ট যে ইন্টারফেস স্ট্যান্ডার্ড সংখ্যা বোঝায় মানে এটা একটা স্ট্যান্ডার্ড দিছে যারা এই জিনিসগুলোকে রেগুলেশন করে যারা এগুলোর নাম দেয় তারা বলছে এটার নাম ফর্টি হবে এই জন্যই ফর্টি ফাইভ আর যে মানে হচ্ছে রেডিও জকি না আবার ওই যে আর যে রাজু হ্যাঁ আরজে যে মিথিল ওরকম কিছু না আচ্ছা এখানে দেখেন এটা ক্যারেক্টারিসিটি একটু বুঝে রাখেন আটটা পিন আছে তো জানেন যাদের পাশে ওয়াইফাই আছে তারা একটু ফিজিক্যালি দেখে নিন আটটা পিন আছে আচ্ছা নেটওয়ার্কিং ব্যবহার করা হয় নেটওয়ার্কিং জিনিসটা কি আপনার সাথে আমি কথা বলতেছি আমার সাথে আরেক পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষ কথা বলতেছে এই যে সব কিছু মিলে একটা আমরা নেটওয়ার্কের ভিতরে আসি নেটওয়ার্ক মানে জালের ভিতরে আসি এটা হচ্ছে নেটওয়ার্কিং এটা সবার সাথে একটা কানেকশন রক্ষা করা এটা নেটওয়ার্কিং সো এই ওয়াইফাইটা না হলে কিন্তু আজকে বিভাগ ক্লাস করতে পারতো না পারতো মোবাইল স্কুলে পারতো কিন্তু মনে করেন আপনার ডেটা ডেটা নাই তাহলে কিন্তু পারতো না তার মানে এই ওয়াইফাই দেশে করতেছে কানেকটিভিটি করতেছে নেটওয়ার্কিং করতেছে আজকে সে আমাদের মিড ক্লাসে চলে আসছে তাই না এটা হচ্ছে ব্যাপার এটা একটু পিকচারটা আমি দিচ্ছি যে আপনাদের বোঝার জন্য এটা বইতে অত ডিটেলস নেই আমি ডিটেলস অত বলিনি আরেকটা বলছি এটা বই এটা একটু নাই আমি ছবিটা দিচ্ছি যাতে আপনাদের বোঝা যায় এটা হচ্ছে আর যে ইলেভেন ইলেকটোর সরি কানেক্টর এটা ইউজ করা হয় টেলিফোনে আপনাদের বাসায় যদি টেলিফোন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বাসায় আছে তো আমি এটা দেখতে পাচ্ছি এখানে চারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ যাদের আছে আসে একটু বুঝে নিতে পারবেন যেখানে দেখবেন টেলিফোন আর রাউটার একটা কিন্তু সেম না টেলিফোনটা রাউটারটা সেম না আমি আপনাদের রাউটারটা যদি দেখাতে চাই তাহলে আমার নেট কানেকশন বন্ধ হয়ে যাবে নাহলে আমি দেখাই দাম আপনাদেরকে আচ্ছা তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা পিন থাকে ওকে চারটা পিন থাকে আচ্ছা আর চার পিনের কানেক্টর টেলিফোন লাইনে ব্যবহার করা হয় তাছাড়া আমি একটু শর্টে দিচ্ছি যে কোথায় ব্যবহার করা হয় এটা না আপনাদের ডিটেলস জানা লাগবে না এতটুকু জানা মানে এমসিকিউর জন্য দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে ডিশ আপনারা সবাই দেখেন তাই না ডিশের চ্যানেল দেখি স্টা জলসা দেখি তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেল দেখি এই যে ডিশ দেখেন যেই তারের মাধ্যমে দেখেন সেটা হচ্ছে কোয়েক্সেল কেবল আচ্ছা সেটা হচ্ছে কি কোয়েক্সেল কেবল আচ্ছা কোয়েক্সেল কেবলটা কেউ একটু পড়েন কে পড়বেন এসা পড়েন এসা পড়েন না না এসা একটু ও নিউ ও শুনি হ্যাঁ পড়েন আচ্ছা হ্যাঁ পড়েন

অপরিবাহী স্তরের মাঝে একটি মেটালিক পয়েলও থাকে সবশেষে রাবারের তাপ অপরিবাহী পুরো স্তরে কেবলটিকে আবৃত করে রাখে তামার তারের জালি এবং মেটালিক পয়েলটি একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে বাইরের সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে আচ্ছা বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারে জি হুম ওকে পড়ছ না আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে এটা দেখেন কি বুঝছেন পিকচারটা একটু খেয়াল করেন পিকচারটা বুঝলে এখানে সবকিছু বলে দেওয়া আছে ওকে সব কিছু বলে দেওয়া আছে দেখেন এখানে পিকচার কি দেওয়া আছে এখানে স্ট্রাকচারটা খেয়াল করেন মাঝখানে দেখতে পারতেছেন একটা কপার ওকে আচ্ছা এখানে ডাই ইলেকট্রিক বলে ডাইলেকট্রিক বলতে যেটা আসলে আমাদের বোঝা এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ আপনার হচ্ছে ইলেকট্রিসিটির মধ্যে যাবে না একটা অন্তরক টাইপের হ্যাঁ ডাই ইলেকট্রিক এখানে তো এটা আপনি কি হতে পারে ফোম নর্মাল এখানে ফোম ইউজ করা হয় ফোমের মতো বা রাবারে কিন্তু আপনার তারপর হচ্ছে কাগজ পেপার এগুলো সবই ডাই হ্যাঁ আচ্ছা দেখেন ঠিক আছে ব্যাপার দেখেন আচ্ছা দেখেন এখানে বলছে আমাদের দেখেন আউটার জ্যাকেট মানে এখানে কী হতে পারে পিভিসি বা প্লাস্টিক বা রাবার নর্মালি রাবার বা আপনার পিভিসি টাইপের হয় পলিভিনাল ক্লোরাইড কেমিস্ট্রিতে তো পড়ছে না প্রায় না আচ্ছা এরপর হচ্ছে এখানে দেখেন কপার এটা আমার বেরার মতো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না ওই যে গ্রামে বেড়ার বাড়ি থাকে না 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 বেড়া বলে এটা রে হ্যাঁ হ্যাঁ বেড়াই তো বলে বেড়ানো আমার কাছে বেরো মতো লাগতেছে পুরো মতো লাগতেছে কিন্তু আসলে ওরকম কিছু না এটা কপার দিয়ে তৈরি করা কালারটা অনেক সুন্দর আচ্ছা সেটাকে বলে ব্রেইডেড শিল্ড আচ্ছা ব্রেইডেড শিল্ড আচ্ছা সো ব্রেডের মানে এটা হচ্ছে জাল একটা শিল মানে এটা কপার দিয়ে তৈরি করা হয় যেহেতু কালারটা দেখতে পারতেছেন একটু সোনালি টাইপের এটা হচ্ছে কপার আচ্ছা এটা হচ্ছে ফয়েল পেপার থাকে এখানে দেখতে পারতেছেন যে একটা ডাইলিটিম একটা ফোম থাকে নর্মালি ফোম আর এখানে থাকে হচ্ছে সেন্ট্রাল কন্ডাক্টর এখন দেখেন হ্যাঁ জি ম্যাম ইজ ইট ক্লিয়ার নাও কিছু বলছে ও বাকিরা আছেন দেখেন তো এখানে তারটা কিন্তু একটা ছোট একটা তার কিন্তু এটার বাইরে কিন্তু অনেক বডিগার্ড দিচ্ছি আমি দেখেন কত কষ্ট করছি দেখেন এখানে একটা ফোন দিছি যাতে এটার ইনফরমেশন বাইরে না আসতে পারে আবার ফয়েলশিল্ড দিসি আবার এখানে কপার তার দিছি যাতে বাইর থেকে কোনো ইনফরমেশন যদি ভুলেও চলে আসে যাতে এই কপার তার সাথে সে মিশে একদম নিউট্রাল হয়ে যেতে পারে যাতে এটা আমার কোর যেটা মেইন যেই আমাদের যে তারটা যেটার মধ্যে আমার সিগনালগুলো যাচ্ছে বা আপনার ডিজিটাল সিগন্যাল অ্যানালো সিগন্যাল যাচ্ছে যাতে কোনোভাবে যাতে এফেক্টেড না হয় আবার লাস্টে আবার একটা আউটার জ্যাকেট দিছি আউটার জ্যাকেট দেওয়া কেন দেওয়া এটা দেওয়া রিজনটা হচ্ছে এরকম যাতে আপনার এই যে ভিতরের কন্ডাক্টারটা আপনার হচ্ছে কন্ডাক্টর যেটা আছে বা পরিবার যেটা আছে এটা যাতে কোনোভাবেই কোনো সিগন্যাল দ্বারা ইনফ্লুয়েন্স না হয় যাতে এটা যে ডেটাটা পাস করছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবেই কারো সাথে মিক্সিং না হয় একদম অরিজিনাল অথেন্টিক ইনফরমেশনটা পাস করতে পারে এই জন্য আমার তো বডি গার্ড দেওয়া হয় আপনার যে বাসে ডিশের যে লাইন আছে আপনাদের বাসে ডিশের লাইন থাকলে কাইন্ডলি একটু তারটা দেখবেন একদম এই তারটা ইউজ করে মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় যে ডিশ যেতে ভালো থাকে তাহলে ডিশের তারটা কেটে এটা খুলে দেখবেন এই জিনিসটা আছে একদম তো দেখেন এটা হচ্ছে স্ট্রাকচারটা আর কিছুই না এখন এটাকে কো এক্সেল বলা হয় কেন কো এক্সেল বলা হচ্ছে মানে আপনার হচ্ছে সম মানে একই অক্ষে আমরা এক্সিস তো পড়ছি এক্স এক্সিস থাকে ওয়াই এক্সিস থাকে তাই না তারপরে এটা থাকে তো এটা হচ্ছে একই অক্ষে এটা অবস্থান করে এই দেখেন এখানে যে কপার তারটা এটা হচ্ছে আমাদের কি বলতে পারি ভূমি বা এটা আনুভূমিক আবার এখানে যে কপারের একটা শিল দেখতে পারতেছি এটা হচ্ছে আনুভূমিক মানে দুইটাই কিন্তু আনুভূমিক হরিজন্টাল তাই না যেহেতু দুইটা হচ্ছে কো মানে একই সাথে একই সাথে হরিজন্টাল তাই এটাকে বলি আমরা কো এক্সেল কেবল এটা হচ্ছে ঘটনাটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের আউটার জ্যাকেট

এখন যদি আমরা মনে করেন গোল্ড ইউজ করতে চাই বা অন্য কোনো কিছু ইউজ করতে চাই কস্টলি তাহলে তো ঝামেলা হয়ে যাবে এই জন্য এখানে একটা তার ইউজ করা হয় এটার উপর একটা ফোমের আবরণ দেওয়া হয় এটার উপর একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দেওয়া হয় এটার উপর একটা দেখতে পাচ্ছেন এটা কপার কপার একটা জালের মতো দেওয়া হয় শিল্ড এটা আবরণ বলে এটাকে ইংলিশে এটাকে শিল্ড বলে বা বাংলাতে আপনি আবরণ বলতে পারেন আর এখানে আউটার জ্যাকেট এটা রাবারের হতে পারে বা পিবিসি হতে পারে নর্মালি পিবিসি হয় পলিফিনাল ক্লোরাইড বা প্লাস্টিক আর কি

থাকবো না কেন না আমি মনে করি আপনি চলে আসেন কেন এটা মনে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা এইখানে দেখেন এইখানে হচ্ছে বেইনট নেইল তারপর হচ্ছে কনসিল এখন বলবেন এটা মানে কি এটা কি আরবি ভাষা না আসলে স্যার এটা দেখে অনেকে কনফিউজিং হয়ে যায় আসলে এটা হচ্ছে নেইল হচ্ছে একজনের নাম আর এটা হচ্ছে কনসিল ম্যান ও একজনের নাম এই দুজন মিলে এটা তৈরি করছে আর কি তাদের নাম অনুষ্ঠানে এটা নাম দিতে হচ্ছে বেইনট নেইল কনসিল

ডাটা প্রবাহিত হয় ফর্মের ইনসুলেশন কপার ওয়্যার যাতে বেঁকে বা কুচকে না যায় সেজন্য ব্যবহৃত হয় কপার মেস বাইরের তাপ চাপ ও ইএমআই থেকে কপার ওয়্যারকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডাটা চলাচল করতে পারে অর্থাৎ ইহার ভিতর তারে প্রেরিত উৎপাদ সিগন্যালের ব্যতিচার রোধ করে আউটসাইড ইনসুলেশন তার যাতে বাহিরে আঘাতে নষ্ট না হয়ে যায় সেজন্য প্লাস্টিকের জ্যাকেট ব্যবহার আচ্ছা তো আমরা বলছিলাম যে কপার ওয়্যার মানে এই যে এই যে কপার ওয়্যারটা এটা হচ্ছে ফোমের ইনসুলেশন এই যে ফোমের ইনসুলেশন আর কপার ম্যাশ এটাকে বলে কপার ম্যাশ এটার নামটা হচ্ছে কপার ম্যাশ এই যে কপার একটা জালিকা আর আউটসাইড ইনসুলেশন এই যে বাইরেরটা এটা প্লাস্টিক হতে পারে রাবার হতে পারে যে কোনো কিছু হতে পারে মানে অন্তরক হতে হবে যেটার মধ্যে দিয়ে কোনো সময় কারেন্ট সিগনাল পাস না হতে পারে আপনার ভিতরে এটাকে প্রোটেকশন রাখার জন্য এখানে একটা অন্তর ইউজ করা হয় আচ্ছা এরপরে দেখেন কোয়েক্সাল কেবল হচ্ছে দুই প্রকার আচ্ছা একটা হচ্ছে থিকনেট একটা হচ্ছে থিননেট নাম শুনে বুঝতে পারতেছেন থিন মানে চিকন

বলেন তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রের ফলে আরে কেমনে পারছেন মনে আছে এখনো আচ্ছা টু পাই আর হ্যাঁ ঠিক আছে সিলিন্ডার বক্র আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন পুরুত্ব এটা হচ্ছে মানে বেশি ডেটা যেতে পারবে মানে মানে এটা 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 একটু একটু সরি কম বুঝতে হচ্ছে এক ভাগের 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 ভাগ এটা হচ্ছে অর্ধেক সো এটা ট্রান্সমিশন ডিস্টেন্স মানে এটা একশো পঁচাশি মিটার যেতে পারে রিপিটার ছাড়া রিপিটার মানে কি যেটা সিগন্যালকে পুনঃ করে মনে করেন হরলিক্স সিগন্যালটা একটু যেতে যেতে টায়ার্ড হয়ে গেছে যেমন আপনারা পড়তে পড়তে একটু টায়ার্ড হয়ে গেছেন সিগন্যাল যেতে যেতে টায়ার্ড হয়ে যায় ও একটু হলিক্স খাওয়াই দিবেন শেষ লম্বা হয়ে যাবে কিন্তু আসলে হরলিক্স খাওয়ালে কিন্তু কিছু হয় না

টল রাস্টঙ্গে সারবার হওয়া যায় তারা পুপ করতে পারে নাই মানে এমনি আর কি এরকম কিন্তু খায় সবাই খাবে সমস্যা নেই ব্যাপার না আচ্ছা আচ্ছা দেখেন আর এটা পুরুত্বটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ একটু ভালো মতো দেখেন আমি জিজ্ঞেস করবো একটু পরে ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে পাঁচশো মিটার করতে পারে রিপিটার ছাড়া পাঁচশো মিটার করতে পারে রিপিটার ছাড়া আর ট্রান্সমিশন স্পিড হচ্ছে দশ এম বিপিএস এগুলো একটু মনে রাখবেন আচ্ছা আপনাদের বইতে আর একটা কথা আছে অ্যাডিশনাল কথা আমি এটা একটু লিখে দিই এটা একটু আপনারা দেখেন এটাকে বলে টেন বেস টু কী বলে আমার সাথে একটু বলেন মুখে মুখে বলে মিউট মিউটিউট করার দরকার নেই হ্যাঁ আনমিউট করে রাখতে পারবেন টেন বেস টু এখন বলবেন টেন বেস টু কেন বলা হয় আচ্ছা এটা একটা পাওয়ার ম্যাথের মতো আচ্ছা দেখেন এখানে টেন মিটার যেতে পারে আর এটাকে একশো পঁচাশিকে আমরা রাউন্ড ফিগার যদি চিন্তা করি কারণ একশো পঁচাশি রাউন্ড ফিগার তো দুইশো তাহলে দুই চিন্তা করা হয় এজন্য বলা হয় টেন বেস টু এটাকে এটাকে টেন বেস টু বলা হয় আচ্ছা আর এটাকে বলা হয় এই যে এটাকে দেখেন এটা পাঁচশো মিটার যেতে পারে এটাকে বলা হয় টেন বেস এটাকে কি বলা হয় দেখেন এটাকে বলা হয় টেন বেস ফাইভ যদি পাঁচশো মিটার যেতে পারে এটাকে বলা হয় টেন বেস ফাইভ এই দুইটা একটু আপনার বইতে আসে আমি জাস্ট বলে দিলাম নাহলে আপনার বইতে গিয়ে আবার জামিলা পড়বে ওকে আচ্ছা তাহলে এটার নামটা কি বলেন বলেন তিন নেটকে কী বলে একসাথে বলেন মাইট টাইট আনমিউট করেন এত মিউট করে লাভ নেই বলেন টেন বেস টু হ্যাঁ আর এটাকে কী বলে সবাই বলেন সবাই বলেন টেন বেস টু হ্যাঁ তাহলে এখানে পড়া হয়েছে ওকে ফাইন আচ্ছা ঠিক আছে এখন দেখেন পরে আমরা একটু যাই তাহলে এক্সেল কেবল আমরা কেন ব্যবহার করবো আমাদের দরকারটা কি কি কাজ করবো যেটা দেখেন এবার আমি একটু বলি তাহলে এক্সেল কেবল আর আমাদের যে টু সেট পেয়ার কেবল এরাকে আমরা একটু দেখলাম এক্সেল কেবলটা মেইনলি আমি একটু বলে দিই আপনাকে যে ডিশের লাইন ইউজ করা হয় বর্তমান যেটা ইউজ করা হয় এটা বুকিশ নলেজের বাইরে আপনারা একটু জেনে রাখবেন মানে জানার জন্য যে এক্সেল কোথায় ইউজ করা হয় আপনারা কনফিউশন পড়তে পারেন এটা ডিশ চ্যানেলে বা ডিশের জন্য যে আপনি চ্যানেলটা ইউজ করেন ওটা হচ্ছে কোয়েকজেল কেবল দেখেন এটা কি কোয়েকজেল কেবল ব্যবহার করে কোনো রিপিটার ছাড়াই এক কিলোমিটার পর্যন্ত এক কিলোমিটার বুঝছেন আশা করি আপনারা বুঝছেন মানে হিউজ এক কিলোমিটার কিন্তু হিউজ কিন্তু আগে যখন আমরা আমরা টুইস্টেড পেয়ারে ছিলাম টুইস্টেড পেয়ারে কত পা আপনাকে কত পাঠানো যায় কত রুখ ডিস্টেন্স মনে আছে কারো বলেন তো কত মিটার পর্যন্ত পাঠানো যায় সর্বোচ্চ

তার মানে দেখেন সুবিধা যত বেশি পাইতে চান আপনার টাকা পয়সা বেশি খরচ করা লাগে কম এটা হচ্ছে আপনার ওই রেশিওতে দামে কম কিন্তু ওইটার সাথে যদি চিন্তা করেন আমি এটা তো কম্পারিজন করি না যখন পার্থক্য দিব তখন বুঝতে পারবেন কিন্তু এখানে দাম কম বলতে পারছি এটা কার হিসেবে এটা অপটিক্যাল ফাইবার হিসেবে দাম কম

ফলো করার এগুলো আসলে টেকনোলজি ব্যাপার তো টেকনোলজি থাকে না এটা বড় ব্যাপার টেকনোলজি এমন একটা জিনিস কখনোই ফিক্স থাকে না এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে এরকম জিনিস আপনাকে আপডেট থাকতে হয় এটা হচ্ছে ঘটনাটা সো আপনি একটা জিনিস জানেন ওটা যে আজীবন ঠিক থাকবে এমন কিছু না কে টেকনোলজি মানে হচ্ছে এরকম সবসময় আপডেট থাকতে হয় এটা অন্য কিছু না যে একই রকম থাকতেছে ম্যাথ আইসিডি জিনিসটা এরকম অলওয়েজ চেঞ্জ হয় আচ্ছা এখানে কিছু সুবিধা অসুবিধা দিছি আমি ওকে আচ্ছা তারপরে কোয়েক্সেল কেবলের ব্যবহার এটা আপনি একটু দেখে নিন হ্যাঁ আমি এটা পড়াচ্ছি না যেমন দেখেন এখানে বলছি রিপিটার ছাড়া এক কিলোমিটার বেশি দূরে ডেটা পাঠানো যায় না তারপরে কো কেবল প্রধানত লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় এখন লোকাল এর নেটওয়ার্কটা কি এটা আমরা পরবর্তী কন্টেন্টে আছে আমি লোকাল এরিয়া ওয়াইন এরিয়া তারপরে ওয়াইফাই ব্লুটুথ ওকে এগুলো কীভাবে কাজ করে সব আমি বুঝে দিব ইনশাল্লাহ তারপরে মোবাইল নেক্সট আমাদের আরও ইম্পর্টেন্ট কিছু টপিক আসতেছে মোবাইল কমিউনিকেশন কীভাবে হয় ওকে এখানে কিছু কঠিন কঠিন টপিক আপনাদের বইতে আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব তারপরে কিছু কঠিন টপিক আসছে যেগুলো আপনাদের আসলে ইন্টারমিডিয়েট লেভেলের বইতে খুব কঠিন করে লেখা ওগুলোর ডিটেলসে নাই ওগুলো আমি চেষ্টা করবো আমার যেই সাবজেক্ট কারণ আমি ওইসব সাবজেক্টে পড়ি ওখান থেকে কোনো বেটার কনসেপ্ট আপনাদেরকে নিয়ে এসে বোঝানোর জন্য একটু ডিটেলসে যাতে আপনারা যেগুলো বুঝতে পারেন কারণ থ্রি জি ফোর যেখানে অনেক টেকনোলজি আছে যা জিএসএম এস মা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আমাদের সামনে আসতেছে এগুলো হচ্ছে কিছু বেসিক মানে তারটা আর কি এগুলো আর কিছু না এগুলো তেমন কিছু না এগুলো বুঝতে পারবেন কিন্তু ওগুলো আসলে ডিপ নলেজ সামনে আসতেছে হ্যাঁ এগুলো একটু নলেজ রাখেন ওগুলো বুঝতে পারবেন আচ্ছা থিন নেট থিক নেটার একটা পার্থক্য বলছি যেমন এই যেখানে বলা আছে দেখেন টেন বেস টু থিন নেট আমি একটু বলছিলাম না আর থিক নেটকে কি বলা হয় টেন বেস ফাইভ

ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে এন্ড করি ওকে থ্যাংক ইউ এভরি